আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে পালক চিকেন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের, যা বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায়। চলুন তবে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। সবার প্রথমে চিকেন ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা এবং 1 চামচ মতন ভিনিগার। আমি এখানে 700 চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় টক দই মেশাতে পারেন, তবে আমি এখন দিচ্ছি না, মাংস কষানোর সময় টক দই দেব। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোটা গোলমরিচ। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও বা দিতে পারেন। আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে ঘণ্টাখানিকের জন্য সরিয়ে রাখছি। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা মতন ঢাকা দিয়ে সরিয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর পরিমাণ মতন লবণ। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে বেছে কেটে রাখা পালং শাক। আমি এখানে ছোট পালং শাকের পাতা নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ছোট পালং শাকের পাতা ব্যবহার করতে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় পালং শাক একেবারেই সিদ্ধ হয়ে এসেছে। এবার গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম জল থেকে ছেঁকে তোলা হয়ে গেলে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। পালং শাক ঠান্ডা হয়ে গেলে পালং শাকের পেস্ট বানিয়ে নেব। এরপর গরম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর আগে থেকে থেতো করে রাখা গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ঘষে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। কাঁচা মাংস কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব মাংসটাকে। একটি বাটিতে সমস্ত রকম গুঁড়ো মশলা নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে সেটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। পালক চিকেনের এই সম্পূর্ণ রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় টমেটো গলে এসেছে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আরও 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকা। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ মতন দই। দই দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। পালং শাক বাটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল গ্রেভিটা আরেকটু হওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ঢাকা 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন ফ্রেশ ক্রিম। ক্রিম দিয়ে 5 থেকে 6 মিনিট মতন আরও রান্না করে নেব। এই সময় ক্রমশ নাড়াচাড়া করতে থাকব। ক্রমশ নাড়াচাড়া করতে করতে পালং শাক আর চিকেন প্রায় রান্না হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি অল্পখানি বাটার। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। আরও 2 চামচ মতন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এতে পালক চিকেনটা আরও ক্রিমি হবে খেতে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাটার আর ক্রিমটা ব্যবহার করতে পারেন। এই সময় দিয়ে দিচ্ছি চিকেন মশলা। 2 থেকে 3 মিনিট ক্রমশ নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব সহজে বাড়িতে রেস্টুরেন্টের মতন তৈরি হয়ে যায় পালক চিকেন, যা আপনি আপনার বাড়িতে যে কোনো অকেশনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর পালক চিকেনের এই রেসিপিটি সবারই খেতে খুব ভালো লাগে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পালক চিকেন গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে। পালক চিকেনের সাথে রুটি, নান, পরোটা আপনারা খেতে পারেন। তৈরি হয়ে গেছে পালক চিকেন। পালক চিকেনের ওপরে আমি আর একটু ক্রিম আর বাটার দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের এই পালক চিকেনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হলো।